हेलो गाइज, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। सो सकाल सकाल संडे स्पेशल चा नहीं बस गए और साथ ही टी टाइम से बिस्किटे तो देखते ना कारण हम बिस्किटे चाय मिले जेहतु संडे सबा घुमा मैं उठबे उठबे और कि मैंने उठे गए क्योंकि विछाना छाड़ते आलस लगे एक सूर्य बट हम तो तुम्हारा जानी कत काज सकाल सकाल उठे गए। सकाल सकाल बोलते आठटार दिखे उठे एम बजे हम साढ़े नौटा मतन एम जाब ब्रेकफास बनाब उपमा और गुण सरकम उपमा भलो बसे ना से नौ एक नॉर्मल सूजी जो चीनी दिए बने से बनिए देव और हमें एकटूखि खे नब। तो तीन दिन चार दिन के ब्लग आसें से भाषल कि आज के एक स्टार्ट कर चाटा खाचे ना चाटा एतटाई गरम जस्ट बनिए नहीं चले नॉर्मली क्यों हम चाटा बनिए नहीं एक रेखे दी कपे मेरे तपे एदिक सब निजे काजगुलो करते थी तपर चाटा खाई एक मीडियम मैंने कि नहीं फोटल तो चायर थे एक ठंडा हो जाए तक हमें खाई बाट ये चाटा जस्ट नहीं चले कारण भावलम कि जो बस ही आई तो एक ब्लग स्टार्ट करा जा कारण हे कि से होलते लास्ट ब्लग इस तपर आस होलर दिन ही दिए दीम साढ़े आठटा दिखे दीछल तो अनेक देखे तो एक्चुअली दोपुर दिखे और विकेल दिखे मैं बारो आज के तो सान्डे से बारोटा बोल अन्य दिन एगारो साढ़े दसटा के एगारोटार पर हमें एकदम टाइम पाईना फोन तुली मैं एम फोन उठाई कैमरा मैं अन है क्योंकि से ब्लगे जुड़े ना से लाइव जाए और अपारेंसगुलो मैंने कपड़ जमा तपर चादर चादर यो सब शूट उट करते हैं तो पर फोन रेस्ट दीते हैं जेहतु हमें एक फोन ही सबकिछ काज करो तरह फोन एक रेस्ट दीते हैं फोन हो गए हमारे पुरानो एबार आस्ते आस्ते किसुद मध्य एक नतून फोन नेब कारण हे कि वो फोन नेब शुधुमात्र वीडियो काज करार्जन और कथा बोलार जो फोनटाई परफेक्ट मैं तीन बचर हो गल फोन एखी को इच्छू दे क्योंकि दीते कारण हे कि एन फोनटार यूजेज अनेक बेसि होता बैटरी हो जाए एंड फोन क्षति हो जाए एक फोन आलदा नेब नहीं शुदुम्र बिजनेसर मध्य कलिंग रनि तो आई रनि फोन यूज है बिजनेसर जो बट हमें आए फोन नहीं मैं आप दोजन एक नतून फोन नेब पर एन ना जो नेब से ठीक बोलो तुम्हारे एकदम लेटेस्ट फोन ही नेब जो हमारे को वीडियो क्वालिटी को इश्यू ना हो तो जैक चलो कि वाले अपडेटा स्टार्ट कर लम बेसि कत दूर नहीं जो परि एक शूट कर छोटो ब्लग हलो देव आज के ब्लग एट भेबे रखे चलो चाटा खाई तब आ বড় বড় সিকুইনে আওয়াজ আছে আমি না কাজ অনেক জোরে জোরে আছে মাইক লাগিয়ে দি সবথেকে না না মাইক কোন সময় কাজ যদি না করলো কি দরকার একটু জোরে বল এখানে তো বুঝতে পারো লোক শুনতে পাচ্ছে কিনা ফোনে না 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 মাইক দিস না বেকার কি দরকার এই দেখো দিদি রেডি হয়ে গেছে এইটা এই ঘর থেকে আজকে লাইভ করছে আরেকজন ওখানে কুমড়ো পটাশটা বসে আছে আর এটা কুমড়ো পটাশ এখানে সব লাইট ফাইট সেট করছে আমি শুট করছি এই দেখো এই দুপাট্টাটা দুপাট্টাটা খুব সুন্দর তোমাদেরকে এখানেও আমি একটু সেল ফেল করে দিচ্ছি দেখতে গেলে তোমরা জিজ্ঞেস করতে পারো এটা কত দামের তোমাদেরকে সব ইনবক্স করে দেওয়া যাবে কমেন্টে দাও এটা কিন্তু বিক্রির জন্য ঠিক আছে ফর সেল দিদি পড়ে বসে আছে সেলের জন্য এই দেখো চকল সো এখন সকাল সাড়ে দশটা বাজে এখন নিতে চলে এসেছি রুই মাছ চারাপোনাগুলো ছিল বাট এগুলো অ্যাকচুয়ালি না বাটা মাছ চারাপোনার ওই রুই চারাপোনা নয়
গুড আফটারনুন গাইস, সো কালকে থেকে আর মানে যে দিদির শুটটা করেছিলাম, যে বসছিল শুট করার জন্য, ওরা সব লাইভে আমরা গেছিলাম। তারপরে আমি সকালবেলা থেকে মাছটা আনতে গেলাম। এতটাও মানে আমার ইচ্ছে ছিল না কি সকালবেলা উঠে, কেন কি সকালবেলা উঠে আমার অনেক পার্সোনাল কাজ থাকে, অতগুলো জামাগুলো গোছানো ঠোছানো বুকিং নেওয়া, তো আমরা সবাই মিলেই করছি। বাট স্টিল মানে আমাদের এখন দিনগুলো এত বিজি যাচ্ছে, মানে গরমকাল এত বিজি যাবে আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে কি দেবে, সকাল 4:30-4:30 দিকে সন্ধ্যা, মানে সকাল হয়েছে ভোর হয়ে যায়, আর সন্ধ্যাবেলা দিয়ে 7:45-7:00 মতন সন্ধ্যা হয়। তো জেনারেলি মানে যখন আমরা ওয়ার্ক ফ্রম হোমও করছো, এটাও ওয়ার্ক ফ্রম হোমই, বাট তখন না বুঝতে পেতাম না দিনটাকে, মানে একটা স্কেডিউল টাইম ছিল কি এই শিফটটা থেকে এই শিফটই কাজ করবো। কিন্তু এখন তো সেরকম না, এখন দুপুর ওই 3টার থেকে রাত 8টা অবধি কিচ্ছু বুঝতেই পারি না। সকালবেলার দিকে মানে বসে যারা থাকে না, তারা হয়তো তাদের জন্য টাইমটা বেরোয় না, বা যারা কাজ করতেই থাকে করতেই থাকে, এই কাজ ওই কাজ এই কাজ ওই কাজ, একটা কাজ হলো আবার একটা কাজ, আরেকটা কাজ হলো আরেকটা কাজ চলে আসলো, তো সেটাই খুব মানে মানুষকে বাস্তবতা টাইম বুঝতেই পারছি না আমরা। মানে ফেব্রুয়ারি মাস তো পেরিয়েই যায়, ফেব্রুয়ারি মাস জেনারেলি পেরিয়ে যায় দেখবে, কিন্তু এই মার্চে 31টা দিন না 31 হয় দিন, তো সেটা পেরোতে চায় না। বাট কখনই 13টা দিন পেরিয়ে গেল মার্চ মাসে আমরা সেটাও বুঝতে পেলাম না। তো যাই হোক, সেটা আমি ব্লগ 2-4 দিন হোলিতে লাস্ট ব্লগ করেছিলাম, তারপরে মানে শর্টস ভিডিও দিয়েছিলাম, বাট ব্লগ কোনো আসেনি, অনেক সময় আসি, তো ওই সব মানুষ যাদের কোনো কাজকর্ম থাকে না, তো তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে কি হলো ব্লগ ছেড়ে দিলে, এমনি করে টাইটেল মানে টাইটেল বলছি এমনি করে টন্ট মেরেছিল, টন্টি করেছিল। তো আমি এখনো রিপ্লাই, আমি ওগুলোকে আর রিপ্লাই দিই না, কারণ হচ্ছে কি আগে দিতাম, আগে এরকম মানে এখন যেরকম ব্যস্ত আছে সেরকম ব্যস্ত ছিলাম না, বাট এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে মেসেজগুলো দেখি, খালি দেখি আর কিছু করি না, মানে না রিপ্লাই করি না কিছু বলি আর না ব্লগ করি, যখন যেমন আসার আসে। আমি এটা দেখতাম কি 2-1 দিন ব্লগ না আসলে ঠিক আছে, 4 দিন না ব্লগ আসলে এইসব কমেন্টগুলো আসতে থাকে, তো না ব্লগ ছাড়িনি। সেই দিনকে একটা শর্টস ভিডিওতে বানিয়ে বলেছিলাম কি আমার মানে মিনি ব্লগে কি ব্লগ ছাড়িনি, ব্লগ ছাড়া কোনো প্রশ্নই না। হ্যাঁ একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমি জানি টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যখন ফ্রি থাকি তখন ব্লগ করি, তখন ঠিক টাইমে ব্লগ চলে যায়, বাট যখন একগাদা কাজ থাকে না তখন ফোন ওঠাতে ইচ্ছা করে না, বিলিভ করো। মানে আমি জানি অনেককে তোমরা ভালোবাসো বুনিকে দেখতে, দিদিকে দেখতে, আমাদেরকে দেখতে, বাট কিছু করার নেই। তো অনেকেও জানে, অনেকেও বলে আমাকে কি তুমি নিজের হিসাবে তোমার নিজের সময় হিসাবে তুমি ব্লগ দেবে, কিন্তু অনেক এরকম নেগেটিভ মানুষও আছে যারা জানি না মানে ওয়েট করে থাকে কি কখন এদের ব্লগ আসা বন্ধ করবে, ব্লগ করা এরা বন্ধ করবে, বা কখন একটা বলবে কি আমাদের এই ক্ষতি হয়ে গেছে ওই ক্ষতি হয়ে গেছে। ভাই তোমরা নিজে উঠতে যাওয়ার জন্য বলে না কি আপনি চাড্ডি দেখো, মানে চাড্ডি পাইনি কি নেই পাইনি ও ইটস নট ইম্পর্টেন্ট টু ওয়াচ, সেরকম নিজের নিজের লাইফে সবাই ব্যস্ত থাকো, কী কী করছে না করছে, হু কেয়ার্স, গেট আ জব ম্যান। তো চলো যাই হোক, আজকে আমি এটুকুই রাখছি ব্লগ, এরপরে এরপরে কখন ব্লগ দেবো না দেবো, তোমরা খালি বাংলাদেশের চোখ রাখো, এরকম না যে আসবেই না ব্লগ, ছোটো ব্লগ 5-6 মিনিটের হলেও দেবো, কিন্তু দেবো, ঠিক আছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড দেখতে থাকো বাংলাদেশ, বাই। দাড়িটা কামাবারও বা কামানোর তো না, দাড়িটা ট্রিম করারও আমি টাইম পাচ্ছি না, চেহারা যা অবস্থা হয়েছে আমার, বাই।